নদীর পাড় বা পাহাড়ের পাশ দিয়ে হাঁটার অনুভূতিটা এরকম যে মানে একদম ফ্রেশ, সতেজ বাতাসটা নেওয়া যায়। তো পাশাপাশি নদীর পাড় এবং পাহাড়ের পাড় দিয়ে এরা এমনভাবে চলাচলের রাস্তা নির্মাণ করছে, এবং এই রাস্তাগুলো হলো শুধুমাত্র ভ্রমণচারীদের জন্য, মানে যারা নদী পাহাড়কে ভ্রমণ করতে চায়। এখানে দেখা যাচ্ছে একটা কাছে শহর দেখা যাচ্ছে, আসলে এই শহরটা কোনটা আমরা জানি না। ম্যাটিং, ওকে। এখানে দেখা যাচ্ছে প্রচুর পানি। তো আমরা একটু নদীর কাছেই যাই প্রথমে। এখান দিয়ে দেখা যাচ্ছে যে রাস্তা করা হয়েছে। একদম নদীর কাছে যাওয়ার জন্য যাওয়া যায়, কিন্তু এখানে যাওয়ার মতো ওরকম সুন্দর রাস্তা এই জায়গাটায় নাই, একটু কর্দমাক্ত, একটু ঝুঁকিপূর্ণ, একটু সাবধানে যেতে হচ্ছে একদম নদীর পাশে যাওয়ার জন্য। তো চলে আসলাম নদীর পাশে। এই তো সেই নদী, এটা হলো সেই দানিয়ুব নদী। এখানে প্রচুর পানি প্রবাহিত হতেছে। এই নদীটা ইউরোপের কয়েকটা দেশকে পরিবহন করছে। ওখানে একটা বয়া দেখা যাচ্ছে, পাশে ওটা ম্যাটিং শহর, হয়তো কোনো এক সময় আবার ওখানে যাব। ওখানে দেখা যাচ্ছে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজ দিয়ে চলাচলের সড়ক।